দর্শক শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি শান্তা ইসলাম হাজির হয়ে গেছি মাইটিভির নিয়মিত সকালের আয়োজন আমার সকাল নিয়ে। আর আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী বাউল অরণ্য আব্বাস এবং তবলায় আছেন জিয়াউর রহমান জিয়া। ভাইয়া শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো থাকার চেষ্টা করছি, আমাদের বাউলদের সাধনাই হচ্ছে ভালো থাকার চেষ্টা। সকালটা শুরু করতে চাই আপনার গান শুনে। কোন গান শুনবো? সাইজির বহুল প্রচলিত একটি গান, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, গানটি করছি। তোরে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পা কেমনে আসে যা খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যা। কুঠুরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝাড় কাকাটা আট কুঠুরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝাড় কাকাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা আইনা মহল তাই কেমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। কপালের ফ্যা নইলে কিয়া পাখিটির মন ব্যবহার কপালের ফ্যা নইলে কিয়া পাখিটির মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। মন তুই রইলি খাঁচারাশে খাঁচা যে তোর কাঁচা বাসে
পাখি রে খাঁচারাশে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে ফকির লালো কে দেখায় কেমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা তাহারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায় কেমনে আসে যা খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যা। সকালটাই সুন্দর হয়ে গিয়েছে আপনার গান শুনে, খুব ভালো লাগলো। আমাদের অনুষ্ঠানে বেশ কিছু সেগমেন্ট আছে, তার মধ্য থেকে একটি সেগমেন্ট দর্শকদের দেখিয়ে দিতে চাই। ব্রেন টিউমার শুনলেই ভয় পাওয়ার মতো একটা বিষয়, কিন্তু ব্রেন টিউমারে ভয় পাওয়ার মতো বিষয় হলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা ভয়ের কোনো বিষয় নেই, অনেক ক্ষেত্রেই এটা ওষুধ বা ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার মতো একটা সমস্যা ভালো হয়ে যায়। তো ব্রেন টিউমার অনেক ধরনের ব্রেন টিউমার রয়েছে, সাধারণত দেখা যায় যে কিছু ব্রেন টিউমার রয়েছে যেগুলো টোটালি ভালো ব্রেন টিউমার, আবার অনেক ক্ষেত্রে অনেক ব্রেন টিউমার রয়েছে যেগুলো ম্যালিগন্যান্ট বা খারাপ ধরনের ব্রেন টিউমার, শরীরের অন্য জায়গার ক্যান্সারও ব্রেনে চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা ব্রেনের এই ধরনের টিউমারগুলোকে বলি সেকেন্ডারি টিউমার। আবার অনেক সময় দেখা যায় যে পিটিউটারি টিউমার হতে পারে অথবা গ্লায়োমা নামক টিউমার হতে পারে, যেগুলো মেনিনজিওমা নামক টিউমার হতে পারে, এগুলো অনেকেই অনেকগুলো টিউমারই আছে যেগুলো আমরা ওষুধের মাধ্যমে ভালো করতে পারি, আবার ছোট্ট অপারেশনের মাধ্যমে ভালো করতে পারি। কিন্তু যদি এটা ক্যান্সার হয়ে থাকে তাহলে এটা অপারেশনের পরেও তার আরও কিছু চিকিৎসার লাগে, যেমন তার কেমোথেরাপি বা রেডিওথেরাপি এই জাতীয় চিকিৎসা দিতে হয়, এবং অনেক ক্ষেত্রেই এগুলো ভালো হয়ে যায়। সুতরাং ব্রেন টিউমার হলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। ভাইয়া এখন কোন গানটি শুনব? আমি সাইজির আরও একটি প্রচলিত বাণী করছি, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর, আমারই শূন্যের ওপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি কোটি খুঁটির গোড়ায় নাই কমাটি, সবে মাত্র একটি কোটি খুঁটির গোড়ায় নাই কমাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফানে এলে পরে, ধন্য ধন্য নিচে শাড়ি শাড়ি
শাড়ে নাই দর জাতানি উপর নিচে শাড়ি শাড়ি শাড়ে নাই দর জাতানি লালন কয় যেতে পারি লালন কয় যেতে পারি কোন দরজা খোলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধর কুঠুরি নয়টা তার উপরে চিলে কোঠা মোলা ধর কুঠুরি নয়টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর আমারই শূন্যের ওপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে আপনার গান শুনে আমরাও ধন্য খুবই ভালো লেগেছে গানটি ধন্যবাদ আপনার আরো গান শুনবো আরো আড্ডা দেব তবে ছোট্ট একটি বিরতির পর নিশ্চয়ই দর্শক এখন নেব ছোট্ট একটি বিরতি ফিরব কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সকাল অনুষ্ঠানে চলে যাচ্ছি অতিথির কাছে ভাই আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে দর্শকদের জন্য একটু জানিয়ে দিতে চাই নিশ্চয়ই চলুন দর্শক দেখে নেই আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্যে মাইটিভির পর্দায় থামস আপ কারণ নিবেদিত তোমাকে পাওয়ার জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি সিনেমার গানের অনুরোধের আসর থামস আপ কারেন্ট তোমাকে পাওয়ার জন্য দেখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টায় এই অনুষ্ঠানটা আমার এত বেশি প্রিয় কারণ এই যে একটা নির্মল বিনোদনটা পাই আমরা সকালবেলা সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50 তিব্বত লাক্সারি স্যুট নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায় ডিরেক্ট অ্যাকশন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালি পর্দার গান সন্ধ্যা 6:20 মায়াবী মাটির বুকে শ্যামল ছায়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিবেদিত মাই ট্যুরিজম সন্ধ্যা 6:50 সাইকেল চালা এরকম এরকম করে এইটা তোমার দূর আমার এটা পরাই দাম সলে বলে কৌশলে ধারাবাহিক নাটক ক্যাটস আই দেখবেন রাত 8:15 জমজমাট নাচের অনুষ্ঠান ডান্স ফর ইউ রাত 8:50 তার স্টাইল চিনতে পারছিস ব্যারেন দাবধি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10:20 এছাড়া মাই টিভি সংবাদ দেখুন
সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5:00 জেলা সংবাদ, সন্ধ্যা 6:00 ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4:00। দেখে নিলাম আজ সারাদিন মাইটিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মাইটিভিতে সময় দেবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে মাইটিভির সকল কলাকুশলী যারা ক্যামেরার পিছনে সামনে কাজ করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো নগণ্য মানুষকে মাইটিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আপনার শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তবে তার আগে দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নিশ্চয়ই দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বিদায় বেলায় আমি একটি বিদায় গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। বিদায় বেলায় আমি নিয়ে যাব বিদায়, আর বুঝি হবে না দেখা, যেই গান রেখে যাই তোমাদের মাঝে, অশ্রু দিয়ে শুধু লিখা, আর বুঝি হবে না দেখা। বিদায় বেলায় আমি নিয়ে যাব বিদায়, আর বুঝি হবে না দেখা, আর বুঝি হবে না দেখা, ও আর বুঝি হবে না দেখা। ভাগ্যের যা লিখন আমায় বিধাতাই লিখেছে, যেইটুকু পাব আমি সেইটুকু দিয়েছে, ভাগ্যের যা লিখন আমায় বিধাতাই লিখেছে, যেইটুকু পাব আমি সেইটুকু দিয়েছে, চেয়েছিল বেশি হইয়া গেল দোষী, চেয়েছিল বেশি হইয়া গেল দোষী, তাই নিয়ে হয়ে গেলাম একা, আর বুঝি হবে না দেখা, ও আর বুঝি হবে না দেখা। যদি সুখী হও দিয়ে মোরে আঘা, আছে যত দাও ব্যথা করব না প্রতিবার, তুমি যদি সুখী হও দিয়ে মোরে আঘা, আছে যত দাও ব্যথা করব না প্রতিবার,
Bina dekha